मदीना अमर जन मदीना मदीनती अचीन अमर जानी अरे जोरे मदीना अमर जन मदीनती उगु मदीना अमाई देखो ना उगु मदीना अमाई देखो ना तुमार देखार तोरी अमर दिल होलो अंचान मदीना अरे जोरे मदीना अमर जन मदीना अमर प्राण मदीनती अचीन अमर जाने रब्बुल आलमीन तुमार बुके पाठाइलो अमर दयाल नबी के सेई कारणे तुमार बागानी सेई कारणे तुमार बागानी पावा दाई कुरान हदीस दीनो ईमान बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01711263461 পবিত্র জশনে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস রবিউন নূর শরীফ এমন একটা মাস যে মাসে সরকারে দুজাহান রহমতে দু আলম সরকার কায়নাতের পৃথিবীতে শুভ আগমন হয়েছে। এই আগমনকে আমরা সকলে মোবারকবাদ জানিয়ে পবিত্র জশনে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি। এটা হচ্ছে সুন্নিদের একটা বড় আলামত। সুন্নিরা পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকে, ঠিক কিনা বলেন না? আজকে আসার পর থেকে অনেক আলোচনা শুনেছি, মন ভরে গেল যে কোরআন ও হাদিসের আলোকে সুন্দরতম পরিবেশে অনেক দিলকশ যুগোপযোগী সমাজ পরিবর্তন হওয়ার মতো বক্তব্য আজকের মাহফিলে উঠে এসেছে। এ ধরনের মাহফিল বক্তব্য হওয়া দরকার, যেহেতু মুসলমানের সমাজ যত দেশ ডেভেলপ হচ্ছে, ডিজিটাল হচ্ছে, তত কিন্তু মুসলমানের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন না? হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালী আলাইহির রহমা ওনার কিতাবে একটা হাদিস পাক নকল করেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা হামসান নোরানি প্রেমী মোহব্বতের আদরণীয় উম্মত যাকে পৃথিবীর জমিনে ইসলামের দলিল বলা হয়, ইসলামের ডকুমেন্ট বলা হয়, ইমাম গজ্জালি আলাইহির রহমা তার অসংখ্য কিতাবের ভিতরে একটা কিতাব মুকাশিফাতুল কুলুবের মধ্যে উনি বয়ান করেন, এমন একটা সময় নবীর উম্মতের মাঝে আসবে, সময় এটা আসলে নবীর উম্মতেরা
পাঁচটা জিনিস বেশি বেশি ভালোবাসবে এবং পাঁচটা জিনিস বেশি বেশি ভুলে যাবে। এরকমের একটা সময় নবীর উম্মতের কাছে আসবে। পেয়ারা হাজরিন, আমার নবীর উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, ওই সময়টা যখন নবীর উম্মতের কাছে এসে যাবে, ওই সময়টা যখন মহিলা পুরুষের কাছে এসে যাবে, তখন নবীর উম্মত পাঁচটা জিনিস বেশি বেশি ভালোবাসবে এবং পাঁচটা জিনিস বেশি বেশি ভুলে যাবে। এরকমের একটা সময় নবীর উম্মতের কাছে অবশ্যই আসবে, অবশ্যই। যখন সময়টা আসবে উম্মতের পরিবেশ পরিস্থিতি সব পরিবর্তন হয়ে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার রাসূল হাদিসে পাক বলেছেন, ও নবীর উম্মত, সময় যখন আসবে তখন নবীর উম্মতের দুনিয়া বিব্যস্ততা বেড়ে যাবে, উম্মত ধর্ম কর্ম ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে, ধর্ম কর্ম সমাজের মধ্যে বেশি থাকবে না। বড় জোরে কোন রকম মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে, আর বাকি সব ধর্মকর্ম এগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার পথে থাকবে। মানুষ ওইগুলি সব বাদ দিয়ে সে তার জন্ম হবে মুসলমানের সমাজে, কিন্তু সে সব কাজ করবে ইহুদি নাসারাদের। এইরকমের একটা সময় মুসলমানের সমাজে উপস্থিত হবে, সমাজ থাকবে মুসলমানের, কাজ চলবে ইহুদি নাসারাদের, ইহুদি নাসারাদের। আমার কথা আপনাদের বুঝে আসে নাই মনে হয়। তখন নবীর উম্মতরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, দুনিয়া নিয়ে নবীর উম্মতরা ব্যস্ত হয়ে যাবে। যারা পয়সাওয়ালা মানুষ, যারা ধনী মানুষ, যাদের কাছে টাকা পয়সা আছে, এরা বেশিরভাগ সময়ই এইরকমের প্রোগ্রামের মধ্যে এসে বসতে পারবে না। তাদের ব্যবসায়িক যার জামলার কারণে এরা এগুলি সব ছেড়ে দিতে বাধ্য থাকবে। কিছুমাত্র গরিব মানুষ এই ধর্মকর্ম নিয়ে জীবন যাপন করবে। মাহফিলের মধ্যে আপনারা যারা এখানে কয়েকশো মানুষ জড়ো হয়েছেন, এখানে কোটি টাকার মালিক কয়জন আছে? সবাই গরিব মানুষ, কিন্তু পয়সাওয়ালারা সবাই কোথায় গড়ে? এরা 36টা চ্যানেল খুলে বসে আছে কেন? ওরা আসে না তো ওরা কি করে? আজকে আবু সাদেক রেজবি এরাঙ্গুনিয়ার বেতাগিতে প্রোগ্রাম করে গেল, আগামীকাল তারা চ্যানেলে দেখবে সেটা বসে বসে, কারণ তার কর্মব্যস্ততা, ব্যবসায়িক জামলা, বিভিন্ন দুনিয়ার প্রাকৃতিক অবস্থা পরিস্থিতির কারণে তারা সময় দিতে পারে না, সময় দিতে। এরকমের অবস্থার সৃষ্টি আমার রসুল বলছেন মুসলমানের সমাজে অবশ্যই সৃষ্টি হবে। আমার রসুল বলেন আখিরাতের কথা মুসলমানের কাছে মনে থাকবে না, সে যে মরে যাবে মৃত্যুবরণ করবে এটা তার মনে থাকবে না, মৃত্যুর কথা তার কোনো টেনশন থাকবে না, করোনার কারণে মানুষ ঘরে ঘরে মারা যাবে এটার কোনো টেনশন থাকবে না, যতই করোনার উপর করোনায় আসুক তারপরও সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। এরকমের একটা সময় আসবে। এই যে প্রথমে লকডাউন দিয়েছিল সরকার বাহাদুর, সেই লকডাউনে নিজের ভাই ভাইকে দেখে নাই, নিজের মা অসুস্থ, ছেলে মেয়ে মাকে দেখতে
যাই নাই, মাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, কেউ যায় নাই, কেউ। এই ঘটনা কোথায়? বাংলাদেশে ঘটেছে। কোথায় ঘটেছে? যে মা জন্ম দিয়েছে সেই জন্ম দুখুনি মা করোনার শিকার যখন হলো তাকে সব ছেড়ে দিয়েছে, কেউ মায়ের পাশে যায় নাই, এন্তকাল যখন করেছে জানাজা পর্যন্ত আদায় করেন। এই রকমের পরিস্থিতি কোথায় চলেছিল? বাংলাদেশে। একটু কমে আসার আসার সাথে সাথে আমরা দুনিয়াদারি সব নিয়ে ব্যস্ত। এখন সরকার চিন্তা ভাবনায় যাচ্ছে যে শীতের প্রকোপ যখন বাড়বে তখন করোনার আক্রান্ত মানুষ বেশি হতে পারে, আবারও কিন্তু পুনরায় লকডাউন দেওয়ার সম্ভাবনা বেশি। এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা গজব। এই গজবে অসংখ্য মানুষ মারা যাবে। ইমানদারদের জন্য বড় পরীক্ষা চলছে। এই পরীক্ষা ইনশাল্লাহ ইমানদারদেরকে পাশ করতে হবে, ঠিক কিনা ভাইরা? কে, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীহি কান্দেন মদিনায় শুধু নবীহি কান্দেন মদিনায় শুধু উম্মতের দুরুদ পড়ি সবাই, দুরুদ পড়ি সবাই নবীকে সালাম আদায়, নবী কান্দেন শুধু উম্মতের, আরো জোরে নবী কান্দেন শুধু, দুরুদ পড়ি সবাই নবীকে সালাম জানায়, নবী কান্দেন আল্লাহর দরবারে, নবী সিজদায় পড়ি আল্লাহর দরবারে, নবী সিজদায় পড়ি গুনাহগার মতে কে দাও মাফ করিয়া, ঠিক কিনা? আল্লাহর দরবারে নবী সিজদায় পড়ি গুনাহগার উম্মত কে দাও মাফ করিয়া, উম্মত বলি কান্দেন নবী, উম্মত বলি কান্দেন নবী, এসে নে দরায় নবী কান্দেন শুধু উম্মতের মা, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের, সালাতু আলাইহি। এমন একটা সময় নবীর উম্মতের কাছে আসবে উম্মত দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে, এমন ভাবে পাগল হবে মানুষ যে মরে যাবে, মৃত্যুবরণ করবে, এটা তার জর্রা পরিমাণও তার অন্তরে মনে থাকবে না, এটার কোনো টেনশনে তার কাছে থাকবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিম ইরশাদ করেছেন, ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক বলেন, ও আমার বন্ধু, তুমি আজ রঙ্গরিয়ার পূর্ব বেতাগি মাহফিলে বসে আছো, আনন্দ উল্লাস করছো, জিকির করছো, কিন্তু ও আমার বান্দা, আগামীকাল সকাল ১০টায় তোমার জানাজা অনুষ্ঠিত হবে, তুমি কি জানো? আজকে এখানে আমরা সবাই, কিন্তু এখানের ভিতর একজনকে মালাকুল মত শিকার ধরে বসে আছে,
সে যাওয়ার সাথে সাথে ইন্তেকাল হবে, আগামী কাল সকাল বেলায় তার জানাজা হবে। মানুষটা এখানে বসে আছে, এ কবর আমরা কি জানি? কার মৃত্যু হবে আমরা কি জানি? জানি না। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, তুমি তো আগামী কাল সাদা কাপড়ের কাপড় পরে তুমি অন্ধকার কবরের জমিনে যাবে, সেখানে তো কেউ থাকবে না, সেখানে তোমার বাবা থাকবে না, সেখানে তোমার মা থাকবে না, সেখানে তোমার বউ বেটি আত্মীয় স্বজন আরো কেউ থাকবে না, ওখানে তুমি একা একা কেমনে থাকবে? বন্দা তুমি কি এটা চিন্তা করেছো? এখানে কিভাবে থাকবে তুমি কি চিন্তা ভাবনা করেছো? যখন আমাকে আপনাকে ওই কবরের জমিনে শোয়ে দিবে, শোয়ে দেওয়ার পরে দুইজন ভয়ানক সুরত নিয়ে দুইজন ফেরেশতা আপনার এবং আমার কবরে আসবে, ওই ফেরেশতারা এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তোমার কাছে প্রশ্ন করতে চায়, তুমি তো কালকে দুনিয়ার জমিনে ছিল, তুমি তো কালকে দুনিয়ার জমিনে ছিল, কিন্তু আজকে তুমি কবরে, তোমাকে প্রশ্ন করতে চায় তোমার তোমার রবকে, তোমার খোদাকে, তোমার ধর্ম কি, এবং তোমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনাকে কি তুমি চিনো? জোর বলেন না সুবহানাল্লাহ, মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন করবে। আপনি বললেন, আপনাকে যখন বলা হলো মান রব্বুকা তোমার প্রভুকে, আপনি বলে দিলেন রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ, আপনাকে প্রশ্ন করলেন ও আমা দীনুকা আপনার ধর্ম কি, আপনি বলে দিলেন দীনি আল ইসলাম, প্রথম প্রশ্নের উত্তর বলে দিলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর বলে দিলেন, তৃতীয় নম্বর প্রশ্ন যখন করা হলো ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছে ইনি কে? আরে যদি ইমানদার না হয়, যদি ইমান না থাকে, নবীর প্রেমের জজবা না থাকে, শরীয়তের পাবন্দি না থাকে, যদি দিন ধর্ম অন্তরের মধ্যে না থাকে, যদি ইমান নিয়ে যেতে না পারি, মহব্বত নিয়ে যেতে না পারি, নবীর ভালোবাসা নিয়ে যদি কবরের জমিনে যেতে না পারি, তাহলে আমি বলবো লা আদিরি, আপনি বলবেন লা আদিরি, আমি চিনি নাই নাকে, আমি চিনি নাই নাকে। প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন কোনো লাভ হলো না, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিলেন কোনো লাভ হলো না, যতক্ষণ তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কবর জান্নাত হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেন না, এখন আমি দিতে পারলাম না, আপনি দিতে পারলেন না, এমন একটা সময় আসবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, এইভাবে যখন নবীর উম্মতকে প্রশ্ন করবে ফেরেশতারা, তখন যিনি ইমানদার হবে তিনি বলবেন ফেরেশতারা সর, তোমরা সরে দাঁড়াও, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। সে ফাল মেরে লাভ দিয়ে কবর থেকে উঠে আসরের নামাজের নিয়ত বেঁধে ফেলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মহব্বত নিয়ে একটু বলতে পারবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আর মুরব্বি কি হন,
ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা অন্ধকার কবর হবে যে ঘরে নাই ঠিকানা আল্লাহুম্মা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াশ করুনি নবীর প্রেমিক নবীর প্রেম দিওয়ানা ওয়াশ করুনি নবীর প্রেমিক নবীর প্রেম দিওয়ানা বত্রিশ দজন শহীদ করলেন একটি মাত্র রাখলেন আল্লাহুম্মা যদি উত্তর দিতে না পারেন কোনো লাভ হবে না কিন্তু যিনি ইমানদার দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করতেন শীতের মৌসুমে সবাই ল্যাপ তোষক গায়ে জড়িয়ে ঘুমায় যখন মুয়াজ্জিন ফজরের আজান দেয় যিনি নামাজি ব্যক্তি ইনি কখনো ঘুমাইয়ে থাকতে পারে না যেমন শীত হুক সে শীতের মৌসুমের ল্যাপ তোষক ছেড়ে দিয়ে আল্লাহর রহমতের বাগানে সে হাজিরি দেবে জোর বলেন না সুবহানাল্লাহ হাজার হাজার মাহফিলে মুবারাকা হয় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় আমরা ওয়াজ প্রতি রাতে শুনি কিন্তু মসজিদ আল্লাহর ঘর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে খালি যায় তাহলে বোঝা যাচ্ছে যত বড় আলেম ওয়াজ করুক না কেন এই ওয়াজে মানুষ হেদায়েত হচ্ছে না ঠিক কিনা বলেন না আরো জোরে বলেন না ঠিক কিনা এখন পেছনে চলে গেছে সব যে আলেমে যত বেশি হাদিয়া নিতে পারবে তত বেশি ভালো হাদিয়া যদি পঞ্চাশ হাজার টাকা যদি নিতে পারি তাহলে এটা বহুত বড় উজুর বড় বক্তা বড় এলমধর এভাবে আমরা পেছনে চলে গেছি কোন মাহফিলে বক্তাকে কত টাকা দিয়েছে আমরা তার চাইতে আরো বেশি দিয়ে আনবো এই রকমের প্রতিযোগিতায় আমরা আছি যার কারণে সব কিছু যখন টাকার পিছনে চলে গেছে তখন হেদায়েতের রাস্তাও কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখলাস একনিষ্ঠতা খালেস নিয়ত আল্লাহর পথে মানুষ আসুক এই নিয়তে কেউ কিন্তু আমরা ওয়াজ করতেছি না আমরা সব সময় ওয়াজ করতেছি টাকার জন্য ঠিক কি না বলেন না যার কারণে এখন ওয়াজ আমরা শুনি কিন্তু মানুষ কি হচ্ছে না হেদায়েত হচ্ছে না যা হোক কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ যে সব সময় জীবনে পড়েছে সে কবরের জমিনে মুনকার নকিরকে বলে দেবে আসরের নামাজের ওয়াক্ত হয়েছে তোমরা সরে দাঁড়াও তোমাদের প্রশ্নের উত্তর আমি পড়ে দেব আগে নামাজ আদায় করেনি যখন সে আসরের নামাজে নিয়ত বেঁধে ফেলল আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন তোমরা উঠে যাও আমার বান্দাদের নামাজ আদায় করতেছে সেই নামাজের ভিতর তোমাদের প্রশ্নের সব উত্তর এখানেই রয়ে গেছে প্রশ্নের উত্তর এখানে রয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকজন বান্দাকে প্রশ্ন করল সে নবী প্রেমিক পূর্ব বেতাগী মাহফিলে শুধু বসে তাই না নামাজও পড়ে জিকির আজকারও করে আল্লাহ বিল্লাহ করে সেই ব্যক্তি হালাল হারাম পার্থক্য করে চলে সে কিন্তু আজকে কবরের জমিনে গেল যখন তাকে প্রশ্ন করা হলো তোমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছে ইনি কে তখন সে বলে দে ও ফেরেশতারা তোমরা একটু সকলেই সরে দাঁড়াও তোমরা সরে দাঁড়াও হাজার হাজার মাহফিলে
নবী মুস্তফাকে দাঁড়িয়ে সালাম দিয়েছি, নবী মুস্তফার জিকির করেছি, নবী মুস্তফার দরুদ শরীফ পড়েছি, বেতাগিব মাহফিলে নবীর দরুদ শরীফ পড়েছি, মসজিদের মধ্যে নবীর দরুদ শরীফ পড়েছি, দরবারে গিয়ে নবীর দরুদ শরীফ পড়েছি। পেয়ারা নবী মুস্তফাকে দেখি নাই, আজকে কিন্তু পার্টিশন খুলে গেল, পর্দা খুলে গেল, ও ফেরেশতারা তোমার সরে যাও, ইনি কেউ নয়, ইনি আমার আকায় মওলা তাজদার মদিনা পেয়ারা নবী মুস্তফা। আমার রসুল বলেছেন উম্মত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আখিরাতের কথা বলে যাবে, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার নবী বলেন আমার উম্মত সম্পদ 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 করে করে জিকির করতে করতে পাগল হয়ে যাবে, এক ইঞ্চি জমিন যদি বিটা বাড়ি যদি সে এক ইঞ্চি অন্যের কাছে পায় তাহলে পুলিশ মামলা মোকদ্দমা করা হলো ওই এক ইঞ্চি আদায় করে নেবে, এই রকমের একটা পরিবেশ আমার উম্মতের মাঝে আসবে, ঠিক কি না? এই ঠিক শব্দ এটা বলতে কত কষ্ট লাগছে আপনাদের, জোরে বলেন না ঠিক কি না? এই রকমের একটা সময়, আচ্ছা সময়টা কি এখনো আসে নাই? আমার রসুল 1500 বছর আগে কথাটা বলে গেলেন, কিন্তু রিসার্চ করে গবেষণা করে দেখা গেল সময়টা বর্তমানে চলছে, মানুষ এক বিগত জায়গার জন্য একজন অপরজনের সাথে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা কত মামলা মোকদ্দমা এসিলেন সহ সবাইকে এনে বিভিন্নভাবে মানুষ ফাসাদ সৃষ্টি করছে, কি আলেম কি হাফেজ কি হাজি কি গাদি তচ্ছে আলেমরা এই এর ভিতরে আরো বেশি লুবে পড়ে গেছে। বাংলা শিক্ষিরা তো আছি কিন্তু আলেম সমাজ আরো বেশি বেশি এর মধ্যে জড়িয়ে পড়েছে, এই রকমের একটা সিস্টেম পরিবেশ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক কি না ভাইরা? ওই আমার রসুলের হাদিসের সাথে মিলে যাচ্ছে। এক সময়ে আলেম উলামারা মসজিদের মধ্যে ইমামতি করতেন, 10 টাকা দিলে সেটা তারা শুকর গুজারি করতেন। অনেক সময় দেখা যেত আমাদের বাপদাদা সুদ্দু গোষ্ঠীর বংশে আমরা শুনেছি সামান্যতম কিছু জমি ইমামের ইমামকে দেওয়া হয়েছে, আপনি শাসবাস করে এগুলি আপনার জীবন যাপন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, অতটুকু দিয়ে ইমাম সাহেব সন্তুষ্ট ছিল। কিন্তু সেই অবস্থা কি এখন আর আছে? বলেন না আসে নাকি? দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, হ্যাঁ, আর ইমাম সাহেব কে বর্তমানে 5000 টাকা বেতন দিলে সেটা সমাজের মধ্যে বিশাল একটা অঙ্ক হয়ে দাঁড়ায়, যে আমরা চিন্তা ভাবনা করি বড় একটা অঙ্ক ইমাম সাহেব নিয়ে যাচ্ছে সমাজ থেকে, এরকমের অবস্থা কিন্তু সমাজে বিরাজ করছে, ঠিক কিনা বলেন না? যেখানে সামান্য একটা দ্রব্য সেটার কেজি যদি 50 টাকা হয়, আপনি সামান্য যে বেতন সম্মানী হাদিয়া দিয়ে থাকেন এটা দিয়ে ইমাম সাহেব কিভাবে চলতে পারে? দেখা যায় আল্লাহ এদের প্রতি এত সহায়, এত বেশি দয়া, এদের প্রতি এত রহমত, এদের ওই স্বল্প টাকার মধ্যে এত বরকত, যে কোনোদিন একজন ইমামকে দেখেছেন পাড়া চিটা কাপড় পরে থাকতে, সমাজের মধ্যে সবচাইতে দামি কাপড় যেটা, এটা কিন্তু ইমাম সাহেব উনিই পরিধান করতে পারে, ঠিক কিনা বলেন না? আল্লাহ কিন্তু এমন সম্মান ইজ্জত মকাম আসমত দিয়ে এদেরকে রেখেছেন সমাজের মধ্যে, এদের ইজ্জত এটা পূর্বই ছিল বর্তমানেও আছে কিয়ামত পর্যন্ত থাকবে, ইমামের অধিকার কিন্তু কেউ হরব করতে পারবে না, ঠিক কিনা বলেন না? ইউহিব্বুনাল মালা, মানুষ সম্পত্তি নিয়ে দুনাদুনি করবে, এমন একটা সময় আসবে নামাজ পড়ার মানুষ সময় পাবে না, ইবাদত করার সময় পাবে না, জিকির আজকার আল্লাহ বিল্লাহ করার সময় পাবে না, কিভাবে তার আইলটা টেলে দেবে এই চিন্তায় ভাবনায় মানুষ থাকবে, সারাক্ষণ কোর্ট আদালত নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে, সম্পত্তির দাম বেড়ে যাবে, এবং ওটার পিছনে আলেম হাফেজ হাজি গাজি শিক্ষিত ইংরেজি সব ডক্টর সবাই ওখানের পিছনে দৌড়াতে থাকবে, এমন একটা সময় আমার উম্মতের কাছে উপস্থিত হয়ে যাবে।
কিন্তু আমার উম্মত তো জানে না ওয়ান সাউর আল হিসাব যত সম্পদ বেশি থাকবে তত বেশি তাকে হিসাব দিতে হবে তত বেশি কি দিতে হবে দুনিয়ার একজন তত্ত্বাবধায়ক সরকার যদি হিসাব গ্রহণ করে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে হিসাব দিতে যদি পুরো দেশ যদি হিমশিমকে যায় আর যিনি লামকনের খোদা কুদরতের আদালতের মধ্যে মহান হাকিম হিসাবে বসে যখন পাই পাই হিসাব নেবেন তখন কি আল্লাহর হিসাবের গোড়ায় আমি আমার জীবনের সমস্ত হিসাব দেওয়া কি সম্ভব হবে বলেন না হবে নাকি আমার রসুল বলেন তোমাকে পাই পাই করে আল্লাহর কাছে হিসাব প্রদান করতে হবে তুমি জেনে রাখিও এটাকে ভুলে গেলে চলবে না যেভাবে তুমি সম্পত্তি জোগাড় করছো এই সম্পত্তির পিছনে আল্লাহকে কিন্তু একদিন তোমাকে হিসাব প্রদান করতে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন আমার রবি বলেন ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল আমার প্রিয় নবী বলেন মানুষ দুনিয়ার মানুষের পরিস্থিতি এমন হবে মানুষ স্বার্থের জন্য একজন অপরজনকে ভালোবাসবে স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে তখন একজন অপরজনের সাথে কোনো পরিচয় থাকবে না মানুষ এখন একজন অপরজনকে ভালোবাসে কিসের জন্য বলেন না কিসের জন্য এমন একটা সময় আসবে স্বার্থ উদ্ধার করার জন্য মানুষ একজন অপরজনকে ভালোবাসে যখন তার স্বার্থ উদ্ধার হয়ে গেল তার কাছে গেলে আর তার ঘরে তাকে জায়গা দেয় না তাকে চিনেও না তার সাথে আর কথাও বলে না স্বার্থ তো উদ্ধার হয়ে গেল এখন আর কোন সম্পর্ক এমন এমন সিঠার বিভিন্ন ভাবে সৃষ্টি হয়েছে যে আপনার অমুক কাজ করে দেব আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল কাজের কাজ কিন্তু একটা জর্রা পরিমাণ আপনাকে করে দেই নাই সব টাকার উপরে চলে গেছে এরকমের পরিবেশ সমাজের মধ্যে কিন্তু আসবে রসুল তো সব কথা বলে গিয়েছে একটা বিন্দু পরিমাণ কথা আমার নবী ফেলে যায় নাই রেখে যায় নাই কিয়ামতের এক পর্যন্ত সমাজে কি ঘটনা ঘটবে সব কিছুর বর্ণনা বিশ্ব নবী রহমতে দু আলম আমাদেরকে চিত্র তুলে গিয়েছে ঠিক কিনা ভাইরা সব কিছু হাদিস পাকের মধ্যে চিত্র এগুলি সব প্রদর্শিত আছে এগুলিকে লুকানো আমাদের পক্ষে সম্ভব আপনারা কি কষ্ট পাচ্ছেন আমি আমার বক্তব্যে কোনো আসি নাই ভূমিকায় আছি কিন্তু আমার প্যারা নবী বলেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগুযু ফিল্লাহ হে আল্লাহর বান্দা তুমি যদি কাউকে মহব্বত করো তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর ওয়াস্তে তাকে ভালোবাসো আল্লাহ আমার রাসূলকে পাওয়ার জন্য তাকে ভালোবাসো বিনিময় গ্রহণ করার জন্য নয় বিনিময় গ্রহণ করার জন্য নয় আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য ভালোবাসো আর কারোর সাথে যদি দুশ্মনী করো তাও আল্লাহ এবং রসুলের সাথে তার সাথে কি করো দুশ্মনী করো এটাই হচ্ছে ইসলামী শরীয়তের সিস্টেম নিয়ম আমরা কিন্তু সেটা বাদ দিয়ে এখন কিন্তু স্বার্থ উদ্ধারের জন্য আমরা একজন অপরজনকে ভালোবাসি স্বার্থ যখন উদ্ধার হয়ে যায় তখন আমরা একাকার হয়ে যায় পর হয়ে যায় আর একজন অপরজনের সাথে কোনো সম্পর্ক থাকে না আর সম্পর্ক ছিন্নকারী আমার রসুল সরকার কায়নাত বলেছেন কাতি রহম সম্পর্ক ছিন্নকারী এটা হচ্ছে কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনা একটা কবিরা সম্পর্ক ছিন্ন করা এটা কি গুনা কবিরা গুনা আমরা সেটা করলাম ওয়ায়ান সাউনাল খালিকা কেউ কিন্তু আল্লাহকে ভালোবাসলো না আল্লাহ বলেন আমি আমার বন্দাকে চক্ষু দিলাম একটা নিয়ামত আমি হাত দিলাম একটা নিয়ামত আমি তাকে হাঁটা চলা ফেরা করার জন্য নিয়ামত দিলাম আমি তাকে ব্রেন দিলাম প্রতিভা দিলাম তাকে আমি কোটিপতি বানালাম সব কিছু আমার কুদরতের হাতে মালিকাল মুলকি তুতিল মুলক মানতাশা ওয়া তানসিউল মুলক মিমানতাশা ওয়া তুইজ্জু মানতাশা ওয়া তুযিল্লু মানতাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ঠিক কিনা বাইরা
আল্লাহ বলেন আমি যাকে চাই, আমি যাকে চাই আমি তাকে মালিক বানাতে পারি, তাকে বাদশা বানাতে পারি। বাদশা বানানোর দায়িত্ব আমার, চেয়ারম্যান বানানোর দায়িত্ব আমার, মেম্বার বানানোর দায়িত্ব আমার, সরকার বানানোর দায়িত্ব আমার। আমি যাকে পছন্দ করি, যাকে মায়া করি, যাকে আদর করি, যাকে ভালোবাসি, ওই সময়ে যাকে দরকার আমি আল্লাহ আমার মালিকানা তার হাতে দিয়ে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি যাকে বেইজ্জত করতে চাই, আমি আল্লাহ যাকে বেইজ্জত করতে চাই, সে কখনো, সে যত বড় ডক্টর হোক, সে যত বড় জ্ঞানী হোক, সে যত বড় আলেম হোক, সে যত বড় হাফেজ হোক, সে যত বড় হাজি হোক, সে যত বড় শিক্ষিত হোক, আল্লাহ যদি তাকে বেইজ্জত করতে চায় তাইলে পুরো পৃথিবীর কোন মানুষ তাকে ইজ্জত দিতে পারবে না, ঠিক কিনা ভাইরা? কত জিল্লু মানতেশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এইগুলি সব যিনি করতে পারেন, মহান কুদরতের সর্বময় ক্ষমতা যিনি প্রয়োগ করতে পারেন, তিনি হচ্ছেন কুদরতের খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোর বলেন না সুবহানাল্লাহ। ইনি আমান, গরিয়ান, মহিয়ান, সর্ব পরাক্রমশালী স্রষ্টা, যিনি রাতকে দিন করে দিতে পারে, দিনকে রাত করে দিতে পারে, জীবন্তকে মৃত্যুতে পরিণত করতে পারে, একজন বন্যা মরে গেল আবার পুনরায় তাকে জীবিত করে দিতে পারে। এই ক্ষমতা যার কাছে আছে তিনি হচ্ছেন মহান প্রভু, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট পাচ্ছেন? সমস্যা হচ্ছে? সেই আল্লাহকে তো কেউ ভালোবাসলো না। তুমি পথের প্রতীক ছিলে, তুমি টোকাই ছিলে, তোমার তেমন ক্ষমতা ছিল না, আমি তোমাকে এমপি করে দিয়েছি, তোমার ইজ্জত মকাম ছিল না, তোমাকে আমি মিনিস্টার করলাম, তোমাকে আমি ম্যাজিস্ট্রেট করলাম, তোমাকে আমি হাজি বানালাম, তোমাকে আমি গাজী বানালাম, তোমাকে আমি সরদার বানালাম, এত কিছু নিয়ে আমার তোমাকে দিলাম, তারপরও তুমি আমাকে একটা আই লাভ ইউ বলতে পারলে না? কোনদিন কি আল্লাহকে আই লাভ ইউ আমরা দিয়েছি? আমরা কেউ আল্লাহকে এখনো পর্যন্ত আই লাভ ইউ আমরা দিই নাই। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দা, আমাকে যদি তুমি, তোমাকে এত কিছু নিয়ামত দিলাম, আমাকে যদি তুমি আই লাভ ইউ দিতে চাও তাহলে আমাকে আই লাভ ইউ দিতে হবে না, আমার একজন প্রেমিক আছে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী, মদিনার সের জমিনে আরাম করছেন, সেই মদিনাওয়ালা নবীকে তুমি দিল ভরে মন ভরে একটা আই লাভ ইউ বলে দাও, আমাকে আই লাভ ইউ দিতে হবে না, আমি আল্লাহ আমার কুদরতের জবান খুলে আমি নিজেই তোমাকে আই লাভ ইউ দিতে থাকব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুলকে যদি তুমি ভালোবাসা দেখাও আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দেখাবো, আমার নবীকে তুমি আই লাভ ইউ দিলে আমি আল্লাহ নিজেই তোমাকে আই লাভ ইউ দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কষ্ট পাচ্ছেন? এই রকমের দিন, ধর্ম, আখেরাত, হিসাব নিকাশ, খোদার বিচার ভুলে যাবে, এই রকমের একটা পরিস্থিতি উম্মতের কাছে আসবে, তখন উম্মত পরিপূর্ণরূপে দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, উম্মতের কাছে ধর্মকর্ম বলতে কিছুই থাকবে না, এই রকমের একটা সময় উম্মতের কাছে আসবে। সেই সময়টা বর্তমানে কিন্তু চলছে, বর্তমানে এটা মুসলমানের কাজ হতে পারে না। নবী মুস্তাফার আগমন হয়েছিল, আমার পূর্ববর্তী বক্তা মুফতি সাইফুল ইসলাম আল কাদেরী খুব সুন্দর চমৎকার বলেছেন সমাজ কিভাবে পরিবর্তন করতে হবে, যার কারণে নবী মুস্তাফার আগমন হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 গুণগারীর গুণ জড়ি দরুদি আপনার দয়া করে বর করিও হাশরের ময়দান নবীজি। আল্লাহ
গুণগরীর গুণ ধরে দরুদে আপনার দয়া করে পার করি ও হাশরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ প্যারা হাজরিন আল্লাহ কোটি কোটি বছর আত্মগোপন ছিলেন আল্লাহকে কেউ চিনত না আল্লাহকে কেউ জানত না আল্লাহর পরিচয় দেওয়ার মতন কোনো লুকু ছিল না এই রকমের অবস্থা হাজারো হাজার বছর কোটি কোটি বছর ছিল শুধু আল্লাহই আল্লাহ ছিলেন আর কেউ কিছু আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিছুই এরকমের একটা সময় বলেন না এরকমের একটা সময় ছিল কিতাবের নাম হলো মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের ভিতরে কিতাবওয়ালা লিখছেন আল্লাহ পাক নিজে নিজে চিন্তা করলেন আল্লাহ নিজে নিজে গবেষণা করলেন আমি আল্লাহ আর একা থাকবো না আমি একা একা আর থাকবো না আমি আসমান বানাই নাই জমিন বানাই নাই লৌহ কলম চন্দ্র সূর্য আকাশ বাতাস গ্রহ নক্ষত্র আমি আল্লাহ কিছুই বানাই নাই আমি আমার একজন বন্ধু বানাবো আমি আমার বন্ধুকে দেখব আমার বন্ধু আমাকে দেখবে এমন একজন বন্ধু বানাবো যিনি আমি আল্লাহর দলিল হবে যিনি আমি আল্লাহর বুরহান হবে যিনি পৃথিবীর জমিনে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমি যে একজন আল্লাহ আছি আমার পরিচয়টা সে প্রকাশ ঘটাবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ প্যারা হাজরিন এভাবে যখন আল্লাহ মনস্থ করলেন আল্লাহ কি করলেন ফাকাবাসা কবজাতাম মিন নূরিহি সুম্মা কল কুনি হাবিবি মুহাম্মাদা এগুনে লেখেন মানুষ সুবহানাল্লাহর আওয়াজ নাই কা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্যারা হাজরিন আল্লাহ পাক একটা কুদরতের নূর পাক নিলেন ফাকাবাজা কবজাতাম মিন নূরিহি আল্লাহ একটা কুদরতের নূরের টুকরো নিলেন ওই নূরের টুকরো নেওয়ার পরে সুম্মা কল আল্লাহ কুদরতের নজর দিয়ে ওই নূর পাকে দেখলেন দেখার পরে আল্লাহ পাক বলেন সুম্মা কল কুনি হাবিবি মুহাম্মাদা ও নূর পাক আজ থেকে তোমাকে আমি আল্লাহ এইভাবে রাখবো না আমি তোমাকে আমার একজন বন্ধু বানাতে চাই তুমি আমার বন্ধু হিসাবে থাকতে থাকবে আমি তোমার সাথে প্রেম করব তুমি আমার প্রেমাস্পদ তুমি হলেন আমি আল্লাহর কুদরতের আয়না জোরে বলেন সুবহান মহব্বতে বলেন না সুবহানাল্লাহ সুম্মা কল আল্লাহ সে নূর পাককে বলে দিলেন কুনি হাবিবি মুহাম্মাদা
আমার বন্ধু, তুমি আমার বন্ধু মুহাম্মাদুর রসুল হয়ে যাও। আরো জোরে বলেন না সুবহান। প্যারা হাজরিন, একজন বন্ধু বানালেন, এখনো আরশ হয় নাই, এখনো লোহে কলম হয় নাই, খোদার জাহান সৃষ্টি হয় নাই, আসমান জমিন পেরেস্তা একজনও বানানো হয় নাই, তখন কিন্তু আল্লাহ আমার প্যারা নবী মুস্তফাকে আল্লাহ বানালেন। আল্লাহুম্মা স্টেজে দুই তিনজন বেশি দেয়, এগুনের আওয়াজ এই লক্ষ লক্ষ বেশি দেয়, এগুনো তোর বেশি হয়, কেন ভূত হয়ে গিয়ে দেখুনি, ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। মব বললে বেকোনো দরশরিম নুফল্লি আই ওয়ার ওয়ার সারি দিই ইয়ে খদ্দির এসকো তো অম্পরিব ওগো নতুন তেল নাই দিই দেখা যায়। আল্লাহুম্মা সাল্লা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মাদ ওয়ালা আলি রাব্বানা গুনর বোঝা মাতলিয়া কাঁদিতেছি, গুনর বোঝা মাতলিয়া কাঁদিতেছি, মাফ করিয়ে দাও মাবুদ মোলা এলাহি। আল্লাহুম্মা শেষ করে দেব নাকি? তাই এলে বুঝেন প্যারা হাজরিন, আসমান জমিন লোক হলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই ছিল না, তখন আমার আল্লাহ আমার নবীকে বানালেন, বানিয়ে আমার নবীকে রেখে দিলেন। এখন আল্লাহ আল্লাহর পরে আল্লাহর প্যারা হাবিব নূরে মুস্তফা আছে। এইভাবে হাজার হাজার কোটি কোটি বছর চলে গেল, আল্লাহ আছে, আল্লাহর পরে আল্লাহর প্যারা হাবিব আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু বুকুরাতাও ওয়া আসিলা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বলেন ইন্ন আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার কুদরতের নূর পাক থেকে আপনাকে বানালাম,
সাক্ষী হিসাবে আপনি হলেন শাহেদ আমি আল্লাহর সাক্ষী সুবহানাল্লাহ বলেন না আমার নবী কার সাক্ষী আল্লাহ একজন আছেন এ সাক্ষী দুনিয়ার জমিনে কেউ দেবে না অনেকে বলবে আল্লাহ বলতে কিছু নেই নাউযু বিল্লাহ নাস্তিকরা আল্লাহকে স্বীকার করে না কবরকে স্বীকার করে না এরা এমন এমন আল্লাহর বিরুদ্ধেও কথা বলে এমন এমন বক্তব্য আপনারা শুনেছেন আল্লাহ নাকি বুড়া হয়ে গেছে এমন ডক্টর বাংলাদেশের মধ্যে নাস্তিক ডক্টর আছে কি নাই যে বক্তব্য রাখে আল্লাহ কি হয়ে গেছে বুড়া হয়ে গেছে কেমন জঘন্যতম কথা বলছে দেখেন পেয়ারা হাজিরিন এই কারণে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন আমি আল্লাহর সাক্ষী ওয়া মুবাশশিরুম ওয়া নাযীরা আপনি হলেন শুভ সংবাদ প্রদানকারী এবং বান্দাদেরকে সতর্ককারী বান্দাদেরকে সতর্ককারী আল্লাহ এই কথাগুলি কেন বললেন জানেন আমার রসূলকে সাক্ষী বলেছেন কেন জানেন যখন আল্লাহ জান্নাত বানাইতে গেলেন আমার নবীকে সামনে দাঁড়ায় রাখলেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকানা জান্নাত বানাবো জান্নাত বানিয়ে জান্নাতের কোণায় কোণায় সাজাবো ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে থাকবেন আপনি হলেন আমি আল্লাহর দলিল আপনি হলেন সাক্ষী জান্নাতগুলো আমার নবীকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ তৈরি করেছেন যেন পুঙ্খানুপুঙ্খ রূপে প্যারা নবী মুস্তফা বুঝিয়ে দিতে পারে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রসুল সাক্ষী আমার আল্লাহ জাহান্নাম বানালেন আমার নবীকে দেখিয়ে দেখিয়ে বানালেন আমার আল্লাহ আরশ আজিম বানালেন আমার নবীকে দেখিয়ে দেখিয়ে বানালেন আল্লাহ লৌহে কলম বানালেন আমার নবীকে দেখিয়ে দেখিয়ে বানালেন আল্লাহ লৌহে মাহফুজ বানালেন আমার নবীকে দেখিয়ে দেখিয়ে বানালেন খোদা কুরসি বানালেন আমার নবীকে দেখিয়ে দেখিয়ে বানালেন সাত আসমান বানালেন সাত জমিন বানালেন আমার রসূলের সামনে তৈরি করতেন আমার নবী যেন সব কিছুর খতিয়ান আরএসবিএসপিএস সব ডাক আমার নবী মুস্তফা বলে দিতে পারে এই কারণে সব আমার পেয়ারা নবী বলে দিয়েছে নবী এই কারণে বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান ও জগতের মানুষ আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি শিক্ষা গ্রহণ করার জন্য আসি নাই এই দুনিয়া মানুষের জন্য শিক্ষা কেন্দ্র ইউনিভার্সিটিতে মানুষ পড়বে কলেজে মানুষ পড়বে এইভাবে দুনিয়ার এলম মানুষ শিখবে আমি নবীর শিক্ষার জন্য আসি নাই আমি নবীর দুনিয়াতে এসেছি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ব্যাপারটা কি আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ এমন দয়াময় প্রভু এমন খোদা যিনি আমার পেয়ারা নবী মুস্তফাকে কোরআন শিক্ষা দিয়েছেন ইমামি আলা হযরত বলেন মা কানা ওয়া মা ইয়াকুন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে আমার আল্লাহ একজন হলেন শিক্ষক আর আল্লাহর ছাত্র হলো পেয়ারা নবী মুস্তফা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে সব কিছুর জ্ঞান আল্লাহ নবী মুস্তফার কলবের মধ্যে ঢেলে দিয়েছে আল্লাহ আকবার ইয়া রাসূল আলা হযরত জিন্দাবাদ তাইলে আমার নবী হলেন আল্লাহর সাক্ষী শাহেদ মানে কার সাক্ষী কেমন সাক্ষী নবী মানুষ যদি জিজ্ঞেস করে জান্নাত কেমন আপনি নবী সব বলে দিতে পারবেন কারণ আপনাকে দেখিয়ে দেখিয়ে আমি বানিয়েছি আপনার কাছ থেকে গোপন করে কোনো কিছু বানায় নাই শু এমন কি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার নবীর সামনে তৈরি করেছে আমার রসূলের সামনে কোটা হাজার হাজার মালুকাত আমার প্যারা নবী মুস্তফার সামনে আল্লাহ তৈরি করেছে তুমি আমার নবীকে তোমার মতো বলো মুসান্নিফ আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর দাদা উস্তাদ মামা হেবুল্লাহ দুনিয়া এবং কিতাব মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে স্পষ্ট ভাষায় ওখানে লিখেছেন
আমার রসুল সরকার মুস্তাফার নূর পাক এটাকে চার ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ করেছে? এক ভাগ দিয়ে আল্লাহ কলম বানালেন, এক ভাগ দিয়ে কলম বানালেন, আর এক ভাগ দিয়ে আরশ বানালেন, আর এক ভাগ দিয়ে লৌহে মাহফুজ বানালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় ভাগ করা হলো? চার ভাগ। তিন ভাগ দিয়ে তিনটা বানাইছে, চতুর্থ ভাগ যেটা আছে এটাকে আবার চার ভাগ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চতুর্থ ভাগ যেটা আছে এটাকে আবার চার ভাগ করলেন। চার ভাগের প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতাদেরকে বানালেন, দ্বিতীয় ভাগ দিয়ে কুরসি বানালেন, তৃতীয় ভাগ দিয়ে সমস্ত ফেরেশতাদেরকে বানালেন। সব আমার নবীর সামনে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিটা কিভাবে শুরু হচ্ছে দেখেন, সৃষ্টির গোপন রহস্যটা দেখেন, কিভাবে আল্লাহ গোপন রহস্য প্রকাশ করলেন দেখেন। চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন। চার ভাগের প্রথম ভাগ থেকে আল্লাহ আকাশ আসমান বানিয়েছেন, দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ জমিন বানিয়েছেন, তৃতীয় ভাগ থেকে আল্লাহ বেহেস্ত এবং দুজক বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার চতুর্থ ভাগকে চার ভাগে ভাগ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম ভাগ থেকে মুমিনের চোখে নূর দিয়েছেন, মুমিন যারা ইমানদার যারা যারা নবীর প্রেমী এদের চোখে নূর আছে। শুধু নবীর নূর তাই না, ইমানদারের চক্ষু ও নূর, ইমানদারের কলব ও নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখে নূর দিয়েছে ইমানদারের, চোখে কি দিয়েছে? ইমানদারের কলব বানিয়েছেন, ইমানদারের কলবে নূর দিয়েছেন। এইভাবে আল্লাহ আসমান জমিন লোহ কলম চন্দ্র সূর্য সব বানালেন। বানানোর পরে ইন্নাল্লাহ খলাক নূর নবিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরহু আইয়ানজুরাম ইলা আনওয়ারিল আম্বিয়াই ফাগশিয়া মিনহুম। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীদের খাল আস্তে আস্তে বানালেন, আমার নবীর সামনে বানালেন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাইকে বানালেন। বানানোর পরে সবাইকে একজুট করলেন, 224,000 নবীদেরকে আল্লাহর সামনে আনলেন। সামনে এনে আল্লাহ পাক বলেন আইয়ানজুরা ইলা নুয়ারিল আম্বিয়া, ও আদম থেকে ঈসা নবী পর্যন্ত 224,000 নবী তোমরা আমার প্যারা নবী মুস্তফাকে একটু দেখো যিনি হলেন তোমাদের ইমাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি তোমাদের একটু দেখো। এভাবে সকলে নজর দিলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই আমার নবীর চেহারার দিকে নজর দিলেন। নজর দেওয়ার সাথে সাথে ফাকাশিয়া হুম মিনহু, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের চেহারা আঁধার হয়ে গেল। আমার নবীর চেহারা থেকে আলো জ্বলে, সেই আলো তাদের চেহারায় পড়ে, তারা আলোকিত হয়ে গেল। এরা আঁধার হয়ে গেল, লাইট এনার্জি লাইট আছে, যখন একটা হিনুজিং লাইট সেট করে দেওয়া হলো, এনার্জি লাইট গুলি আর দেখা যাচ্ছে না, হিনুজিং লাইটের পাওয়ার বেশি না কম। এই লাইটে অন্যান্য লাইট গুলি কি হয়ে গেল? এই লাইট জ্বলছে আমার পেয়ারা নবী খোদার কুদরতের হিনুজিং লাইট, আর সমস্ত নবীরা হচ্ছে এনার্জি লাইট। রসুল পাকের হিনুজিন লাইটের আলো যখন দিয়েছে, সব এনার্জি লাইটের আলো কি অন্ধকার হয়ে গেল? তখন সমস্ত নবীরা আল্লাহর কাছে প্রশ্ন করলো, রব্বানা মান গাশি ইনা নূরা, প্যারা হাজিরিন
আমার আল্লাহ বলেন ও আমার নবীরা তোমরা যদি আমার নবীর উপরে ঈমান আনো তাহলে আমি তোমাদেরকে নবী বানাবো যদি ঈমান না আনো তাহলে আমি দুনিয়াতে পাঠানোর আগে তোমাদের নবুয়ত কেড়ে নেব সুবহানাল্লাহ বলেন না তাইলে 224,000 নবীরা আল্লাহকে বন দিয়ে এসেছে আমার নবীকে নবী হিসেবে তারা মেনে নিয়েছে আমার নবীকে ইমামুল আম্বিয়া হিসেবে তারা মেনে নিয়েছে এটার বন দিয়েছে তারা কোথায় রোহানি জগতে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ প্যারা হাজিরিন কালু আমান্না বিহি ওয়া বিনবুওয়াতিহি তারা সকলে এক যুগে বলে উঠলেন আল্লাহ আমরা প্যারা নবীর উপরে ঈমান আনলাম শুধু তাই না তোমার নবীর নবুয়তকেও আমরাও মেনে নিলাম এরপরে আল্লাহ বলেন ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন তোমরা যা আমার নবীকে নবী হিসাবে মেনে নিলে তোমাদের সর্দার হিসাবে মেনে নিলে ইমামুল আম্বিয়া হিসাবে মেনে নিলে সেই ব্যাপারে আমি আল্লাহ নিজেই সাক্ষী রইলাম সাক্ষী কে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আমি আল্লাহর সাক্ষী আর আপনার সাক্ষী হলাম আমি আমি আল্লাহ নবীর সাক্ষী আল্লাহ আর আল্লাহর সাক্ষী কে সালাতুন কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছে সব কি হয়ে গেছে আল্লাহ আরশু আজিম থেকে ডান পাশ থেকে নূর পাকটা নিয়ে আল্লাহর কুদরতের হাতে আদম নবীর পিঠের মধ্যে আস্ত করে লাগাইয়া দিলে সুম্মা আসকানা নূর মুহাম্মাদিন ফি জাহরি আদম সুম্মা আসকানা নূর মুহাম্মাদিন ফি জাহরি আদম আল্লাহ সব কথা ফাইনাল করার পরে ওই নূর পাককে আদম আলাইহিস সালামের পিঠে লাগাইয়া দিলেন ফাসারাতিল মালাইকা ফাসারাতিল মালাইকা তাকিফু খলফাহু সুফুফান ইয়ানজুরুনা ইলা যালিকান নূর যখন লাগাইয়া দিলেন আসমান জমিনে যত লক্ষ লক্ষ ফেরেশতারা আছে আল্লাহ এটা কি বানালেন খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি সিতুনা জিরাআ বুখারী শরীফের হাদিস এটা মুসলিম শরীফের হাদিস আল্লাহ আদম নবীকে 120 হাত লম্বা করে বানিয়ে আদম নবীকে বেহেশতের জমিনে রেখে দিলেন ওখানে আদম নবীর পিঠে যখন এই নূর পাক আমার নবীর নবুওতের নূর আদম নবীর পিঠে সেট করে দিলেন আসমান আলোকিত হয়ে গেল জমিন আলোকিত হয়ে গেল বেহেশত আলোকিত হয়ে গেল সমস্ত ফেরেশতাদের নূর অন্ধকার হয়ে গেল কিরে আল্লাহ আমাদেরকে নূর দিয়ে বানালেন আমরা আঁধার হয়ে গেলাম ব্যাপারটা কি দেখা যাচ্ছে আদম আলাইহিস সালামের পিঠ থেকে পুরো খোদার খোদায় জাহান একটা আলো বের হচ্ছে সমস্ত ফেরেশতারা কাতারে 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 ঝাঁকে 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 সবাই ওখানে গিয়ে কাতারে কাতারে নামাজের মতো আদব নিয়ে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্যারা নবী মোস্তফা নূর পাকের আনন্দ উপভোগ করতেছে ফেরেশতারা সবাই আদম নবীর পিছনে লম্বা কাতার হয়ে গেল কোটি কোটি ফেরেশতাদের কাতার হয়ে গেল এখন আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ঠিক কিনা বলেন না বলেন না ঠিক কিনা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ জোরে জোরে শেষ করে দেব কি হ না ইতারা আর গোড়া লাগবো আলাই হল না ভাই হ্যাঁ তারা হদ হদ দুজন অনরে বছর নিদি আগামী বছর তো আর সিরিয়াল হইতুল যা হইবা আজি বেকিং হই না বেকিং যাও গই খোদা ফুরে ইনে ইয়া তা খামি না শুরু করে দি দিতার কেয়া কি রাঙ্গুনিয়া তাই কি বন্ধই দেব নাকি শুরু হই দে আল্লাহুম্মা সাল্লা মদিনা আমার জন মদিনা মদিনাতে আছে আমার জানি আর জোরে মদিনা আমার জন মদিনাতে উগু মদিনা আমায় দেখো না উগু মদিনা আমায় দেখো না তোমার দেখার তরে আমার দিল হলো আঞ্চান মদিনা আরে জোরে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানে রব্বুল আলামিন তোমার ওই বুকে পাঠাইলো আমার দয়াল নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দীন ও ঈমান আমার জান মদিনায় আমার প্রাণ জানে মদিনায় আমার প্রাণ বলতে চেয়েছিলাম এটা ফেরেশতারা আদম নবীর চতুর্দিকে ঘিরে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্যারা নবীর নূর পাক দেখছে আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন ও ফেরেশতারা আদমকে তোমরা সিজদা করো ইবলিস দ্বারা খাই দিয়েছে না আর মুরব্বী হতাই হই তো প্যারা হাজরিন প্যারা হাজরিন সমস্ত ফেরেশতারা আদম নবীকে সিজদা করলো আদম তোমার এত ইজ্জত বেড়ে গেল কেন আদম আপনার এত মকাম বেড়ে গেল কেন আসমান জমিন লোহ কলম চন্দ্র সূর্য যত আরশ বহনকারী কোটি কোটি ফেরেশতারা আছে সবাই আদম নবীকে সিজদা করলো আদম আপনার ইজ্জত এত বেড়ে গেল কেন একটি মাত্র কারণ সেটি হলো আদমের পিঠে আমার প্যারা নবী মুস্তফা আছে যদি পিঠে যদি নবী থাকার কারণে আদমের ইজ্জত যদি এত বেড়ে যায় তাহলে আমার নবীর ইজ্জত কেমন হবে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়ালির রাসূল আল্লাহ সর্বমোট কথা হলো আল্লাহর ইজ্জতের পর হলো খোদার জানে আমার নবীর ইজ্জত আল্লাহর ইজ্জতের পরে খোদার 18000 সৃষ্টি কলকাতাতে যার ইজ্জত আল্লাহ বলছেন আমার ইজ্জতের পরে আমার প্যারা নবী মুস্তফার ইজ্জত আহা
কেমন ইজ্জত, লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লিখে দিয়েছেন মুহাম্মাদুর, এটা কে লিখে দিয়েছেন? আপনি কিভাবে সেই মুহাম্মাদুর রাসূলকে লা ইলাহা ইল্লাল্লাহর নিচে নামাবেন? আল্লাহ পাশে লিখে দিয়েছেন। আরেকজন মুনাফিক আলেম সেটাকে নিচে নামাতে চায়, অথচ আরশ আযিমের দরজায় আল্লাহ কুদরতের কলম দিয়ে নবী মুস্তাফার নাম আল্লাহর পাশেই লিখে দিয়েছেন। মদিনাতুল মুনাব্বারার দরজায় আল্লাহর নামের পাশে নবী মুস্তাফার নাম লেখা আছে, মক্কার দরজায় আল্লাহর নামের পাশে নবী মুস্তাফার নাম লেখা আছে, জান্নাতের পাতায় পাতায় আল্লাহর নামের পাশে নবী মুস্তাফার নাম লেখা আছে। অতএব আমার নবীর নাম আল্লাহর পরে কোনো অবস্থাতেই নামানো যাবে না, ঠিক কিনা বইরা? যারা নামানোর চেষ্টা করে এরা ইমানদার না বেঈমান? এদের সাথে ইমানদারের কোন সম্পর্ক নাই। প্যারা হাজিরিন, সবাই আদম নবীকে সিজদা করল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আদম আলাইহিস সালামকে দেখতে রইল। আদম নবী বলেন, আল্লাহ একটু দয়া করেন, ওই নূর পাকটা আমার কপালে দাও, আমি দেখতেছি না। আস্তে করে সেই নূর পাক আমার আল্লাহ আদম নবীর কপালে দিলেন। ওই কপালে দেওয়ার পরে ফেরেশতারা সামনে চলে আসলো, আদম নবীর সামনে এসে আমার নবীর নূর পাক দেখতে রইল, কিন্তু আদম নবী দেখে না। শেষ পর্যন্ত আদম নবী বলেন, আল্লাহ আমার দুই বিদ্যাঙ্গুলের মাঝখানে দাও, আমি একটু দেখি কি নিয়ামত। যখন যে মাত্র আল্লাহ যখন এই নূর পাককে আদম নবীর দুই বিদ্যাঙ্গুলের মাঝখানে রাখলেন, আদম নবী ধৈর্য হারিয়ে ফেললেন, নিজেকে নিজে সামলাতে পারলেন না। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, কেমন নিয়ামত দেখলাম! কি আসমান সুন্দর, জমিন সুন্দর, লৌহ সুন্দর, কলম সুন্দর, জমিন সুন্দর, ব্যস্ত সুন্দর। আরে খোদা, 18,000 সৃষ্টি খোদার মতো করে সৃষ্টি করেছেন, কিন্তু তন্মধ্যে এমন একটা সৃষ্টি দেখলাম যেটার সাথে কোনো তুলনা হয় না। আদমের অন্তর মহব্বত এসে গেল, আদম এই নূর পাকটা নিজের মুখে নিয়ে তার দুই চোখের মধ্যে মালিশ করে নিলে। আরো জোরে বলেন না সুবহান। আদম আমাদেরকে শিখিয়ে গেলেন নবী মুস্তফার নামকে দেখলে, নবী মুস্তফাকে দেখলে এভাবে ইজ্জত করবে, মুখ নিয়ে চোখের মধ্যে মালিশ করবা। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এইভাবে এই নূরে পাক শীষ আলাইহিস সালামের কপালে আসলো। শীষ আলাইহিস সালাম থেকে আস্তে 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 এই নূর পাক ইব্রাহিম নবীর কপালে আসলো। ইব্রাহিম নবীর কপালে আসার পরে এই নূর পাক ইসমাইল নবীর কপালে আসলো। ইসমাইল আলাইহিস সালামের কপালে আসার পরে আল্লাহ একটা পরীক্ষা নিলেন ছোট্ট করে, ও ইব্রাহিম নবী তুমি ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। এখন কোরবানি দেওয়ার জন্য মিনাতে নিয়ে গেলেন, ইসমাইল নবীকে মিনাতে নিয়ে গেলেন, ছুরি দাঁড়ায় নিলেন, রশি দিয়ে বেঁধে ফেললেন, ইসমাইল নবীর চক্ষু হাত বেঁধে ফেললেন, বেঁধে ফেলে তাকে সিজদায় পতিত করলেন, তার গলার উপর ছুরি চালনা করবে। এমনই মুহূর্তে আল্লাহ সেই ছুরিকে ডাক দিলেন আরশ আযিম থেকে, হে ছুরি আমার ইসমাইলের একটা পশম কাটতে পারবি না, কারণ হলো আমার ইসমাইল নবীর কপালে আমার প্রেমিক প্যারা নবী মুস্তফা বসে আছে। আল্লাহ আকবার, আল্লাহ ইয়া রাসূল, আরে ফাউজিয়া গোসল আদ, বাবা মাওলানা আবু মুহাম্মদ রেজভি সাহেব, চুরি দিয়ে চলানো শুরু করেছে, ইসমাইলের একটা পশম কাটা যায় না। যেই চুরি গুসা করে নিক্ষেপ করলেন, টনকে টন পাথর কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চুরি তোমার কি হয়েছে? ইসমাইলের একটা পশম কাটতে পারলি না, ব্যাপারটা কি? ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যে খোদা তো আপনাকে হুকুম দিয়েছে জবে করার জন্য, সেই খোদার সোয়াসিম থেকে আমাকে নিষেধ করেছে ইসমাইলের একটা পশম যেন না কাটি, কারণ তার কপালের মধ্যে প্যারা নবী মুস্তফা বসে আছে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কষ্ট হচ্ছে নাকি? আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের কপালে আসলো। সুবহানাল্লাহ বলেন না। কার কপালে? আব্দুল মুত্তালিবের কপালে এলো। আব্দুল মুত্তালিবের কপাল থেকে এই নূরে পাক খাজা আব্দুল্লাহর কপালে এলো। খাজা আব্দুল্লাহর কপালে এলো। কদ আব্দুল্লাহ, ইনি আব্দুল মুত্তালিবের ছেলে। ইনি যখন রাস্তা দিয়ে বের হতেন মক্কার মেয়েরা গড়ের পাকে 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 আব্দুল্লাহকে দেখে থাকতেন। সবাই কারো দেখতেন? তার চেহারার দিকে নজর। আব্দুল্লাহকে সমস্ত মেয়েরা ভালোবাসত, তার চেহারার দিকে সবাই পাগল ছিল। সিরিয়া থেকে, ইয়ামান থেকে ফাতেমা নামে একজন মেয়ে সৌদি আরবের একটা মরুভূমিতে এসে তাঁবু গেড়ে ওখানে অবস্থান করলেন। কেন? সেই রাস্তা দিয়ে খাজা আব্দুল্লাহ প্রায় সময় হেঁটে যায়। ওই ফাতেমা আব্দুল্লাহর চেহারাটা দেখে থাকতো, মনে মনে নিয়ত করেছে আমি যদি আব্দুল্লাহর স্ত্রী হতে পারতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকদিন খাজা আব্দুল্লাহ যেতে রইল, ফাতেমা প্রস্তাব পেশ করে দিল, ও খাজা আব্দুল্লাহ আপনার কাছে একটা প্রস্তাব পেশ করতে চায়। সেই প্রস্তাবটা হলো আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। খাজা আব্দুল্লাহ বলে আমার তো বাবা আছে খাজা আব্দুল মুত্তালিব, তার অনুমতি ছাড়া আপনার সাথে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি? আমি আমার আব্বা থেকে একটু অনুমতি নিয়ে আসতে হবে। আব্বার কাছে অনুমতি নেওয়ার জন্য আসলে কিন্তু আগে থেকে খাজা আব্দুল মুত্তালিব মদিনার সেই আমানাকে হজ আব্দুল্লাহর বিবি হিসাবে ঠিক করে রেখে দিলেন, যিনি আমার প্রিয় নবী মুস্তাফার আম্মা জানো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে যখন প্রস্তাব পেশ করতে গেল, বাবা তোমার জন্য মেয়ে ঠিক করে রেখেছি, তিনি হচ্ছেন মদিনার মেয়ে মা আমেনা, যাকে সান সূর্য কেউ দেখে নাই, যিনি কাউকে দেখা দেয় নাই, পর পুরুষকে দেখা দেয় নাই, এইরকম আয়ামে জাহিয়ার যুগে যিনি এক আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর উপর যার ইমান আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার প্রিয় নবী মুস্তাফার মা এবং বাবা তারা জান্নাতি, কেউ যদি বলে তারা জান্নাতি নয়, ওই রকমের বদকার আলেম, এরা কখন ইমানদার হতে পারে না, ঠিক কি না ভাইরা? নির্দ্বিধায় এক বাক্যে আমরা সুন্নিরা আমাদের আকীদা আমাদের বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো নবীর মা এবং বাবা জান্নাতি, ঠিক কি না ভাইরা? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমানার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। কয়েকদিন ধরে ওই রাস্তা দিয়ে যেখানে সিরিয়ার মেয়ে অপেক্ষা করছে ফাতেমা, যাওয়া হয় নাই। কয়েকদিন পরে বিবাহ বন্ধনের কয়েকদিন পরে খাজা আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে ওই ফাতেমা নামের মেয়ে আব্দুল্লাহকে দেখে মুখ ফিরিয়ে ফেললো। আব্দুল্লাহকে আর দেখে না, আব্দুল্লাহকে দেখে মুখ ফিরিয়ে ফেলল। কিরে কিরে ব্যাপারটা কি? কেন আমাকে দেখছো না? তখন ওই ফাতেমা বলে আব্দুল্লাহ তোমার প্রেমিক ছিলাম না, তোমার কপালে যে নূর পাকটা ছিল তার প্রেমিক ছিলাম, পৃথিবীর জমিনে এমন একজন দনুবতী ভাগ্যবান মেয়ে আছে যে মেয়ে এই নূর পাককে গ্রহণ করে ফেলেছে, তোমার কপাল হালি হয়ে গেছে, আজ থেকে আর কোনোদিন তোমাকে ভালোবাসবো না। আমি তো ভালোবেসেছিলাম ওই নূরের জন্যে, এখন সেই নূর তো কেউ যেন কোনো মেয়ে যেন নিয়ে ফেলেছে, আর যিনি সেই নূরের অধিকারী হয়েছেন তিনি হচ্ছেন সে আরবের মদিনার মেয়ে জান্নাতি মেয়ে মা আমেনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আজকে আমার নবী আসবে, আজকে নবী আসবে, আমার প্রিয় নবী মুস্তাফার আব্বা হজ আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। আজকে 11 তারিখ রবিউল আউয়ালের রাত শেষ হয়ে যাচ্ছে, সুবে সাদ খাবে, প্রসব বেদনা উঠতেছে। আমার নবীর একজন ফুফি ছিলেন, তার নাম সুফিয়া, খবর শুনে সে দূর দিয়ে এলো।
যে আমার বাচ্চাটা দুনিয়াতে আসবে, অথচ আমার ভাই আব্দুল্লাহ যদি থাকতো কত না আনন্দ হতো। আজকে তিনি নেই, আমার ভাইয়ের সেই আনন্দ, ভাইয়ের যে প্রতিভা, আমার ভাইয়ের যে অন্তরের আমেজ, এগুলি আমি পূরণ করতে চাই। সুফিয়া আমার নবীর ঘরে চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুফিয়া এলেন, আসার পরে শুভেচ্ছা দেখা গেল, ওয়াদ্দুহা ওয়াল্লাইল ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা কলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ওয়াদ্দুহা, দোহার কসম, দোহা মানে একটা সময়, সময় একটা সময়, কেমন সময়? যখন সূর্য উঠার আগে পূর্বাকাশে লাল লালিমা, সূর্য উঠার আছে উঠার আগে লাল লাল দেখা যায় পূর্বাকাশে, ওই সময়কে আরবিতে দোহা বলে। এই দোহার আল্লাহ কসম করলেন, আল্লাহ তুমি এই সময়টাকে কেন মহব্বত করেছো, এই সময়ের কেন কসম কেলে, আল্লাহ এই সময় তোমার পছন্দ কেন? আল্লাহ পাক বলেন, এই কারণে এই দোহা নামক সময়টা আমি আল্লাহর পছন্দ, আমি ভালোবাসি, মহব্বত করি, এই সময়কে প্রেম করি। ব্যাপারটা হলো এই সময়ে নবী মুস্তফা দুনিয়াতে আগমন করেছে, এ কারণে এই সময়টা আমার পছন্দ। আল্লাহ সেই সময় চিরতরে রেখে দেওয়ার জন্য কোরআনে পাকে বলে দিলেন ওয়াদ্দুহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, এবং ওই রাত্রির কসম, ইযা সাজা, যখন একেবারে গুড় গুড় অন্ধকার হয়ে যায়, অমাবস্যার রাত্রি, রাতে একজন মানুষ অপর মানুষকে দেখে না, এমন রাতের কসম, এ রাত দিয়ে উদ্দেশ্য আমার নবীর চকচকে কালো চুল মুবারক, এত সৌন্দর্য ছিল, খানায় কাবার গিলাপ কেমন কালো, তচ্চাইতে বেশি কালো ছিল প্যারা নবী মুস্তফার চুল এবং দাড়ি মুবারক। অন্ধকার রাতে আমার নবী দাঁড়িয়ে থাকলে সেই রাতের অন্ধকারে আমার প্যারা নবী মুস্তফার চুল মুবারক গুলি জ্বলে থাকত। আমি আল্লাহ সেই রাতের কসম করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুফিয়া বলেন, সাওয়াহেদুন নবুয়ত করবেন, ওখানে আব্দুর রহমান জামি লিখেছেন, সুফিয়া বলতেছেন কি বলেছেন যে একটি ঘটনা, সুফিয়া বলেন আমি দেখলাম আমার ভাতিজা দুনিয়াতে আসার সময়ে, আমি দেখলাম যে দুনিয়ার ছেলেরা হাউ মাউ করে কান্দে, কিন্তু দেখলাম নবী মুস্তফা সিজদার মধ্যে, এই ছোট্ট বাচ্চা সিজদার মধ্যে সে কি যেন কেঁদে কেঁদে বলতে, আমি সুফিয়া তার কানে আমার কানটা লাগাইয়া দিলাম, তখন শুনতে পেলাম স্পষ্ট ভাবে, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমি কোটি কোটি বছর আসমানে আমি আমার কেঁদে কেঁদে উম্মতের গুনাহ মাফ চেয়েছি, আল্লাহ এখানে তো থাকতে পারলাম না, আমি আমানার কুলে দুনিয়ার জমিনে এসে গেলাম, আজকে সিজদা দিয়ে আমি তোমার কাছে নবী, আমি নবী আমার উম্মতের গুনাহ মাফ চাই, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুফিয়া বলেন, আমার ভাতিজা হলো, আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হওয়ার পরে আমানাকে বললাম, ও আমানা একটু আমার কুলে দাও না, আমি একটু কুলে নি, আমার ভাই হজ আব্দুল্লাহ যদি থাকতো তাহলে নুরানি পুতুল দেখে আনন্দিত হতো, উল্লাস করত, সর্বপ্রথম উনি কুলে নিতেন, আমার ভাই নাই দুঃখের বিষয়, আমি আছি আমার ভাইয়ের বদলে, আমি হলাম এ ভাতিজার পুফি, আমার কুলে দাও, আমার প্যারা নবী মুস্তফাকে সুফিয়ার কুলে দেওয়া হলো। সুফিয়াকে আমার নবী দেখে দেখে মুস্কি হাসলেন, আজকে প্রথম দিন আমার নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ। ও ফুফি, আমাকে সাধারণ মনে করো না, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি হলাম খোদার জাহানের প্রেরিত নবী। নারে তাকবীর আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়াহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি হলাম প্রেরিত নবী, যিনি পৃথিবীতে আসতেই আমার প্যারা নবী মুস্তফা পুরো পৃথিবীর জমিনে আল্লাহর সাক্ষী দিয়েছেন, আল্লাহর সাক্ষী হলাম আমি নবী, আর আমার সাক্ষী হলো আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ
সব কিছু সৃষ্টি করলেন, ঠিকঠাক করলেন। আমার প্রিয় নবী মুস্তাফা বলছেন যে আজহারতুর রুবুবিয়া, আল্লাহ আমাকে সৃষ্টি করে, আল্লাহ এইভাবে সৃষ্টির গোপন রহস্যটা প্রকাশ করে, আমি নবী মুস্তাফার মাধ্যমে আল্লাহর পরিচয়টা পুরো পৃথিবীর জমিনে আসমান জমিনে গঠিয়ে দিলেন, আর আমি নবী 63 বছর বয়সে আকাশে বাতাসে খোদার জানে আমি আল্লাহর পরিচয়টা দিয়ে দিলাম। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শেষ পর্যন্ত আমি 10ম হিজরিতে যে জবলে রহমতের উপর দাঁড়িয়ে শেষ বাসনটা উম্মতের উদ্দেশ্যে দিচ্ছিলাম, উম্মত ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মতেরা আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, যে ফা ইন আখাসতুম লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো কখনো তোমরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিসের মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর 30 পারা কোরআন ও সুন্নাতের রাসূল, আল্লাহর রাসূলের 30 পারা বুখারী শরীফের হাদিস পাক। এই দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। রাসূল পাকে বক্তব্য রাখতে রাখতে আল্লাহ জিবরিল আমিনকে চিল্লায় বলে দিলেন, জিবরিল আমি আল্লাহ তোমাকে বলে দিলাম নবীর কদমে চলে যাও, এই কথাটা বলে দাও। রাসূল পাকের দরবার চলে আসলো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ এই কথা বলতে আমি আল্লাহ শুনেছি আসমান জমিন লোহার কলম চন্দ্র সূর্য আকাশে বাতাসে সবাই শুধু ইসলাম ইসলাম বলে বলে দনি দিয়া আওয়াজ শুরু করে দিয়েছে, চতুর্দিকে ইসলাম ছাড়া আর কোন শব্দ শুনতে পাচ্ছি না। আমি আল্লাহ আজ সব পরিপূর্ণ করে দিলাম, সমস্ত নিয়ামত ইসলাম ধর্মের জন্য দেড়ে দিলাম। ওরা দিত লাকুমুল ইসলাম দিনা, আমি আল্লাহ ইসলামের উপর সন্তুষ্ট আছি। শুধু তাই না, ইন্নাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক বলে সমস্ত জাতির ধর্ম ইসলাম, মুসলমানের ধর্ম ইসলাম, আকাশের ধর্ম ইসলাম, জমিনের ধর্ম ইসলাম, বেহেশতের ধর্ম ইসলাম, কবরের ধর্ম ইসলাম। আমি আল্লাহকে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ তোমার ধর্ম কি, আমি আল্লাহ নিজেই বলে দেব আমার ধর্মের নাম হলো ইসলাম। এই পরিচয়টা গঠনের জন্য রাসূল পাকের আগমন, আল্লাহ পাক এই এটা বুঝে আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।